ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা আদর্শ বাজারের মেইন রোডের উগ্র অংশর গতিপথ পরিবর্তন করে বিকল্প সড়ক সংযোজন করিবার ঘটনার কেন্দ্র করে এলাকাবাসী ও উগ্র মহলের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করছে। এই ঘটনার কেন্দ্র করে যেকোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটিবার আশঙ্কা দেখা দিয়ে স্থানীয় জকি মুহুরি, কালা মুহুরি, শকত মুহুরি, ওমর মুহুরি সড়ক পর গতিপথ পরিবর্তন করতে সার বলে এলাকাবাসীর অভিযোগ। রবিবার ঘটনাস্থলত যাই দেখা যায় উক্ত সড়কের দোয়ারটিলা আবু সদাগরের বাড়ির ডোদি বাদশা কন্ট্রাক্টরের বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কের গতিপথ পরিবর্তন করে মূল সড়কের কিছু অংশের ইট তুলি ফেলালে স্থানীয় জনগণ বাধা দেয়, এতে উক্ত অংশের হাঁস বন্ধ হয়ে যায়। বিশিয়ান এলাকাবাসী স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানালে উনি ইউপি সদস্য গ্রাম পুলিশ পাঠায় হাঁস বন্ধ করে দেয়। গাছ কাটার পরে দিয়ে ইনফর্ম করছি আরা চেয়ারম্যান সাহেবের, স্থানীয় চেয়ারম্যান সাহেবে ইউএনও মহোদয়রে ফোন করছি। ফোন করানোর পর দিয়ে ইউএনও মহোদয় রুটটা এলজিডির আন্ডারে, এরই মধ্যে রই যারা গাছ কাটার, বিশেষ করে জকি মুহুরি রায় নিজের মুখে হয়েছি পরশু দিন। তোমরা রাস্তা হাত নদী যতক্ষণ পর্যন্ত এবার কোনো পারমিশন নয় রাস্তা ঘুরে, যদি পারমিশন নয় তোমরা রাস্তার মধ্যে হাত নদী টোটালি। এরপর দিয়ে কোনো পর দিয়ে জাস্ট সকালে আর কাছে তারা ফোন করছি, ফোন করানোর পর দিয়ে চেয়ারম্যান মহোদয়রে ফোন করছি। চেয়ারম্যান সাহেব আর ইয়াত গিয়ে শরৎ জনের কারণে চেয়ারম্যান আরও হয়ে দেয় উপজেলা যাবে লাগে। আমি এলজিডিত গিয়ে এলজিডির আবার টিএন অফিসত গিয়ে নছিল এলজিডিত কথা হয়, কথা হওয়ার পরে এলজিডির মধ্যে ডাইরেক্ট পারমিশন দিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যান সাহেব সরজমিনী এবং এলজিডির প্রতিনিধি অকল সরজমিনী তদন্ত না করে ততক্ষণ রাস্তা ফোন একখান ইটা হাত দিতে। এ ব্যাপারে অভিযুক্ত কালা মুহুরি ও জকি মুহুরির লয় হতা হলে সি প্লাস টিভিরে জানাই আমাদের নিজস্ব এবং আমার পৈতৃক সম্পত্তি। এই এটা আমরা আমাদের জায়গাটা আমরা বাঘ ভাইদের মধ্যে বাঘ বটবারা করার জন্য, এটা আমাদের পরিবারের সুবিধার জন্য রাস্তাটা একটা রাস্তা ছিল, রাস্তাটা বৃক্ষশলীন ছিল। এটা আমরা আমাদের নিজস্ব পয়সা খরচ করে এটা আমাদের স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে এটা চেয়ারম্যান স্থানীয় প্রশাসন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করে এটা রাস্তাটা একটা আমরা একটা ডাইভার্ট করে দিয়েছিলাম। ডাইভার্ট আমাদের নিজস্ব পয়সা খরচ করে আর কি, এটা জনগণের কোনো অসুবিধা হওয়ার জন্য আমাদের কোনো এরকম আমাদের মনে কোনো কিছু নাই। আমরা সামান্য প্রশাসনের যোগাযোগ করে স্থানীয় প্রশাসন মাননীয় চেয়ারম্যান সাহেব আছে এবং আমার ভাতিজা তারা আছে, এদের সাথে আমরা যোগাযোগ করে এটা যেভাবে শান্তি হয় আমরা কোনো সংঘাত চাই না। জনগণ আসছে, আমরা চেয়ারম্যান সাহেবের লোক পাঠাইছে, আমি বন্ধ করে দিতে বলছি, আমরা বন্ধ করে দিচ্ছি। রাস্তার গতিপথ পরিবর্তন করার লই চলমান এই বিরোধ লই উপজেলা প্রকৌশলী শাহ আলমের কাছে জানতে চাইলে সি প্লাস টিভিরে জানাই এরা ওই রাস্তা নাকি চেঞ্জ করতে চাচ্ছে, মানে কিছু ইট তুলে ফেলছে। আমি টেলিফোনে চেয়ারম্যান সাহেব, আপনার তো ক্ষমতা, আপনি তো এগুলো বন্ধ করতে পারেন, আপনার চৌকিদার টুকিদার আছে, আপনার আপনার তো লোকাল মানে আইন শৃঙ্খলা আপনার হাতে আছে, তা আপনি এটা প্রাথমিকভাবে এটা করেন, এরপর যদি না পারেন তাহলে আপনি তখন বলে যা ঠিক আছে তাহলে আমি মানা করে ওদেরকে বারণ করি। তো পরের পরে মনে হয় বারণ করছে, এটা আমরাও তো দেখে আসছেন এখন কাজ ওরা ইট তোলা বন্ধ করছে। জনগণের রাস্তা যেটা আমাদের রাস্তা, আমাদের ইনভেন্টরিতে যে রাস্তা আছে পরবর্তী কাজ হইলে আমরা ওই ইনভেন্টরি অনুযায়ী করবো। এখানে তো কেউ যদি ইয়ে করে যদি সরাই ফেলে সেগুলো তারা ওখানে ইট নিতে দিব না, তারা চেয়ারম্যান মেম্বাররা ওরা একটা বাধা দিবে এবং সেখানে ইট থাকবে, আমরা আবার এগুলো বিছাই দিব। দর্শক আর এই ভিডিও কিন্তু আমরা কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দেবায় এবং সি প্লাস ফোন এই চাহ।